হ্যালো ভিউয়ার্স, আমি অমিত, এসে গেছি আপনাদের প্রিয় চ্যানেল ভোকাবুলারি মিন্স ভয় কাবু বেলা বেলা নিয়ে। আজ আপনাদের নবম লেকচারে সবাইকে স্বাগতম। আজ নবম লেকচারটি সাজিয়েছি আপনাদের জন্য নতুন 10টি ওয়ার্ড নিয়ে। সেই 10টি ওয়ার্ড প্রথম দেখা যাক। আজ আমাদের প্রথম ওয়ার্ড অ্যামিলিওরেট। অ্যামিলিওরেট অ্যামিলিওরেট অর্থ উন্নত করা। অ্যামিলিওরেট অর্থ উন্নত করা। আমরা প্রথম ওয়ার্ডটি মনে রাখতে পারি অ্যামিলি প্লাস রেড দিয়ে। অ্যামিলি হচ্ছে বাংলাদেশ ফুটবলার, একজন খুব ভালো ফুটবলার। তো সে অ্যামিলির প্রথম দিকে যে দ্রুত গতিতে দৌড়াতে পারতেন, এখন তার থেকে অনেক বেশি দ্রুত গতিতে দৌড়াতে পারেন। তাই অ্যামিলি রেডটা আসলে, অর্থাৎ অ্যামিলির যে গতিটা, সেটা আগে থেকে অনেক বেশি বেড়ে গেছে। এই কারণে আমরা মনে রাখবো অ্যামিলিও রেড, এটাকে আমরা মনে রাখবো অ্যামিলির যে গতি সেটা আগে থেকে অনেক বেড়ে গেছে, অর্থাৎ উন্নত হয়েছে, অর্থাৎ অ্যামিলি রেড। আমাদের পরবর্তী ওয়ার্ড অ্যানাকর্নিজম। অ্যানাকর্নিজম অ্যানাকর্নিজম অর্থ কাল নির্দেশে ভুল। অ্যানাকর্নিজম অর্থ কাল নির্দেশে ভুল। এটা আমরা মনে রাখতে পারি না কর্ণ। কর্ণ অর্থ আপনার অবশ্যই জানেন, কর্ণ মানে হলো কাল, আর না কাল অর্থ হচ্ছে কাল নির্দেশে ভুল, অর্থাৎ কালটা নির্দেশ করতে তার ভুল হচ্ছে। অর্থাৎ অ্যানাকর্নিজম এখানে হচ্ছে না প্লাস কর্ণ। কর্ণ অর্থ কাল, আর না না থেকে হচ্ছে কালটা নির্দেশ করতে ভুল হচ্ছে। এটা অনেকটা এরকম যে সাপোজ কোনো একটা জিনিস ঘটছে আজ থেকে 10 বছর আগে, আমি যদি ওইটা বলি আজ থেকে 50 বছর আগে বা 100 বছর আগে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়কে আমি রিপ্রেজেন্ট করতে ভুল করছি। এই কারণেই এই এই ওয়ার্ডটি ব্যবহৃত হয়। অ্যানাকর্নিজম অর্থ কাল নির্দেশে ভুল, এবং এটাকে আমরা মনে রাখবো না প্লাস কর্ণ, অর্থাৎ না প্লাস কাল। আমাদের পরবর্তী ওয়ার্ড কন্টেনশন। কন্টেনশন কন্টেনশন অর্থ যুক্তি। কন্টেনশন অর্থ যুক্তি। এটা আমরা মনে রাখবো টেনশন দিয়ে। যখন মানুষ অনেক বেশি টেনশনে থাকে, তখন কিন্তু তাদের ভিতরে অনেক ধরনের যুক্তি কাজ করে, ভালো হতে পারে, খারাপ হতে পারে। তো এই কন্টেনশন অর্থ যুক্তি এই কারণেই, যখন একজন মানুষ টেনশন করবে। সো আমরা টেনশন দিয়ে মনে রাখবো কন্টেনশন, এবং কন্টেনশন অর্থ হচ্ছে যুক্তি। আমাদের নেক্সট ওয়ার্ড কন্টেনশিয়াস। কন্টেনশিয়াস কন্টেনশন থেকে মূলত এটা আসছে। এটা আমরা কন্টেনশিয়াসকে টেনশিয়াস দিয়ে মনে রাখতে পারি। টেনশিয়াস টেনশিয়াস মানে আসলে টেনশনই। টেনশিয়াস মানে টেনশন দিয়ে মনে রাখবো। ওই টেনশিয়াস হতো মানে যখনই মানুষের ভিতরে টেনশন কাজ করবে, তখন যেটা হবে তাকে অনেক বেশি, মানে সে অনেক বেশি যুক্তি খুঁজবে, আর যুক্তি মানে তাকে অনেক বেশি বিতর্ক করবে, সে বিষয়গুলো অনেক বেশি বিতর্কে যুক্ত হবে। এই কারণেই বিষয়টা অনেকটা এরকম যে কন্টেনশন অর্থ, কন্টেনশন অর্থ যুক্তি, এবং কন্টেনশিয়াস অর্থ বিতর্কমূলক। তো যুক্তি আর বিতর্কমূলক একই রকম। তাই আমরা মনে রাখবো কন্টেনশন বা কন্টেনশিয়াস এটা যুক্তি সম্বন্ধীয়। ওকে, আমাদের নেক্সট ওয়ার্ড ডিফিউজ। ডিফিউজ অর্থ ছড়িয়ে পড়া। ডিফিউজ অর্থ ছড়িয়ে পড়া। এই ডিফিউজ কথাটি আমরা মনে রাখবো ডিফিউশন দিয়ে। ডিফিউশন অর্থ ব্যাপন। ডিফিউশন অর্থ ব্যাপন। তাহলে ব্যাপন তো আমরা সবাই জানি, যেটা ছোট বা অল্প মাধ্যম থেকে অধিক বড় মাধ্যমে ছড়িয়ে পড়ে। অর্থাৎ আমরা ডিফিউশন থেকে আমরা বুঝতে পারি এটা ছড়িয়ে পড়ে। অথচ যারা সায়েন্স স্টুডেন্ট না, তাদের জন্য ডিফিউজটাকে আপনারা মনে রাখতে পারেন ফিউজ দিয়ে। ফিউজ সাপোজ বাল্ব ফিউজ হয়ে গেল, তো বাল্ব যদি ফিউজ হয়ে যায়, অর্থাৎ বাস্ট হয়ে যায় সাপোজ, তাহলে সেখান থেকে অনেক হাওয়া ছড়িয়ে যাবে চারদিকে। তো আমরা ওইভাবে করে মনে রাখতে পারবো যে ডিফিউজ অর্থ ছড়িয়ে পড়া। এটা আমরা ডিফিউশন দিয়েও মনে রাখতে পারি, আবার ফিউজ দিয়েও মনে রাখতে পারি। আমার পরবর্তী ওয়ার্ড ডিগ্রেশন। ডিগ্রেশন অর্থ অবান্তরতা। ডিগ্রেশন ডিগ্রেশন অর্থ অবান্তরতা। ডিগ্রেশনটাকে আমরা মনে রাখবো ডিপ্রেশন দিয়ে। ডিপ্রেশন দিয়ে মনে রাখবো। ডিপ্রেশন মানে মানুষ হতাশ, এবং যখন মানুষ অনেক বেশি হতাশ হবে, তখন তারা কী হবে, অনেক বেশি অবান্তর কথাবার্তা বলবে। তো অর্থাৎ আমরা মনে রাখতে পারি যে ডিগ্রেশন অর্থ অবান্তরতা, এবং ডিগ্রেশনকে আমরা মনে রাখবো ডিপ্রেশন দিয়ে। আমাদের নেক্সট ওয়ার্ড ইকুইভোকেট। ইকুইভোকেট ইকুইভোকেট অর্থ সত্য গোপন করা। ইকুইভোকেট ইকুইভোকেট অর্থ সত্য গোপন করা। তো ইকুইভোকেটকে আমরা মনে রাখতে পারি, সরি, ইকুইভোকেটটাকে বলে নিই, ইকুইভোকেটটাকে আমরা মনে রাখতে পারি অ্যাডভোকেট দিয়ে। পরে ভকেট কথাটি আছে, ভকেট। তাহলে ভকেট অর্থ হলো সত্য
গোপন করা, একই ভকেটা তো সত্য গোপন করা, এবং এই ভকেট থেকে আমরা মনে রাখবো অ্যাডভোকেট। অ্যাডভোকেটরা জেনারেলি অনেক সময় সত্য গোপন করে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য। তো যাই হোক, আমরা ওইভাবে মনে রাখতে পারি, একই ভকেটত্ব সত্য গোপন করে, এটাকে আমরা মনে রাখবো অ্যাডভোকেট দিয়ে। আমাদের এর আগে একটু ওয়ার্ড মিস গেছে, সেটা হচ্ছে ইকুয়ানিমিটি। ইকুয়ানিমিটি, ইকুয়ানিমিটি হচ্ছে মনের স্থিরতা। ইকুয়ানিমিটি অর্থ মনের স্থিরতা। এই ইকুয়ানিমিটিকে আমরা মনে রাখতে পারি ইকুয়াল প্লাস এনিমি, ইকুয়াল প্লাস এনিমি। অর্থাৎ যখন সাপোজ কারো শত্রু যখন কারো সমান হয়ে যায়, সাপোজ আমার শত্রু যদি আমি যদি তার সমান হই, অর্থাৎ তার যতটুকু পাওয়ার আমার যতটুকু পাওয়ার, এটা খুব ভালো বোঝা যায়। যে সাপোজ চীনের যে শক্তিটা আছে সেই শক্তিটা যদি ইউএসএরও থাকে, তাহলে তাদের ইকুয়াল যখন শক্তি থাকবে, তখন চীন এবং ইউএসএ দুজনে কিন্তু স্থির এবং মনের স্থিরতায় থাকবে। এই কারণেই যে চীন ভাববে যে আমি আমার শত্রুর সমান শক্তিশালী, ইউএসএও ভাববে চীনের সমান শক্তিশালী হচ্ছে আমি। এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা মানে মনের স্থিরতার জন্য আমরা ইকুয়াল এনিমি দিয়ে মনে রাখবো, এটা শুধুমাত্র মিউনিস বোঝার জন্য, অন্য কিছু নয়। তাহলে ইকুয়ানিমিটিকে আমরা মনে রাখবো ইকুয়াল এনিমি দিয়ে, এবং এটার অর্থ হচ্ছে মনের স্থিরতা। আমাদের পরবর্তী ওয়ার্ড ফাউনিং, ফাউনিং, ফাউনিং অর্থ তোষামোদী, ফাউনিং অর্থ তোষামোদী, ফাউনিং অর্থ হচ্ছে তোষামোদী। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যাই হোক, ফাউনিং, FAWNING, ফাউনিং, ফাউনিং অর্থ তোষামোদী। এটাকে আমরা মনে রাখবো ফাউ প্লাস নিন দিয়ে। অর্থাৎ কাউকে কেউ যদি কখনো তোষামোদী করে, তো অনেকে বলে না যে এটা আপনার জন্য ফাউ দিচ্ছি, এটা আপনি ফাউ নিয়ে যান। এই যে ফাউ ফ্যাক্টটাই আসলে তোষামোদের জন্য, এই ফাউনিং কথাটা আসলে আমরা তোষামোদ হিসেবে বুঝবো। তো ফাউনিং এ কথা কখন বলবে, যখন মানুষ কাউকে চাটুকারি করবে, অর্থাৎ তোষামোদী করবে। তো আমরা এই ফাউনিং কথাটা একটা বাংলা ওয়ার্ড, কিন্তু এরা ইংলিশ হিসেবে দিছে, জিআরই ওয়ার্ড, বিসিএস এর হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। সেই ফাউনিং অর্থ হচ্ছে তোষামোদী, এটা আমরা মনে রাখবো ফাউনিং দিয়ে, ফাউ প্লাস নিন। আমাদের লাস্ট ওয়ার্ড ফ্যাসিটিয়াস, ফ্যাসিটিয়াস, ফ্যাসিটিয়াস অর্থ সুখপূর্ণ, ফ্যাসিটিয়াস অর্থ সুখপূর্ণ, ফ্যাসিটিয়াস, FELICIT, ফ্যাসিলিটিয়াস, ফ্যাসিলিসিটাস, ফ্যাসিলিসিটাস। তো এই ফ্যাসিলিটিয়াসকে আমরা ফ্যাসিলিটি দিয়ে মনে করবো, ফ্যাসিলিটি, ফ্যাসিলিটি। যদি কারো সুযোগ সুবিধা বেশি থাকে তো তার অবশ্যই সুখপূর্ণ থাকবে, অর্থাৎ ফ্যাসিলিসিটাস, ফ্যাসিলিসিটাসকে আমরা মনে রাখবো ফ্যাসিলিটি দিয়ে। আর ফ্যাসিলিসিটাস অর্থ হচ্ছে সুখপূর্ণ, তাহলে ফ্যাসিলিটাস, ফ্যাসিলিসিটাস অর্থ সুখপূর্ণ, এটাকে আমরা মনে রাখবো ফ্যাসিলিটি দিয়ে। ওকে, আমি ওর টোটালটা একবার একটু বলি। আমাদের প্রথম ওয়ার্ড ছিল অ্যামিলিওরেট, অ্যামিলিওরেট অর্থ অ্যামিলি প্লাস গতি, অ্যামিলি প্লাস গতি। পরবর্তী ওয়ার্ড অ্যানাকর্নিজম, অ্যানাকর্নিজম তো আমার মনে হচ্ছে না প্লাস কর্ণ, তো এটা অর্থ হলো কাল নির্দেশে ভুল। পরবর্তীটা হচ্ছে কন্টেনশন অর্থ যুক্তি, এটাকে আমার মনে রাখছে টেনশন দিয়ে। তারপর ওয়ার্ড হলো কন্টেনশিয়াস, এটাকে আমরা মনে রাখবো টেনশন দিয়েই বা টেনশিয়াস দিয়ে, এর অর্থ হচ্ছে বিতর্কমূলক। পরবর্তী ওয়ার্ড কনফিউজ, কনফিউজ অর্থ হচ্ছে সরি ডিফিউজ, ডিফিউজ অর্থ ছড়িয়ে পড়া, এটা আমরা মনে রাখবো ডিফিউশন দিয়ে বা ফিউজ দিয়ে, ফিউজ দিয়ে, বাল্ব ফিউজ, এটা মনে রাখবো। আমাদের পরবর্তী ওয়ার্ড ডিগ্রেশন, ডিগ্রেশন অর্থ অবান্তরতা, এটা আমরা মনে রাখবো ডিপ্রেশন দিয়ে। পরবর্তী ওয়ার্ড ইকুয়ানিমিটি, এটাকে আমরা মনে রাখবো ইকুয়াল এনিমি দিয়ে, এর অর্থ হচ্ছে মনের স্থিরতা। আমাদের পরবর্তী ওয়ার্ড ইকুই ভকেট, এর অর্থ সত্য গোপন করা, এটাকে আমরা মনে রাখবো অ্যাডভোকেট দিয়ে। আমাদের পরবর্তী ওয়ার্ড ফাউনিং, ফাউনিং, ফাউনিং অর্থ তোষামোদী, এটাকে আমরা মনে রাখবো ফাউনিন দিয়ে। লাস্ট ওয়ার্ড ফ্যাসিলিসিটাস, ফ্যাসিলিটিসকে আমরা মনে রাখবো ফ্যাসিলিটি দিয়ে, এটা অর্থ হচ্ছে সুখপূর্ণ। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই চ্যানেল, অ্যান্ড হোপ দ্যাট ইউ উইল অবভিয়াসলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেন।